কেন উপনিষদ, দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে উল্লেখিত বৃত্তান্ত অনুযায়ী একদা দেবাসুর সংগ্রামে বিজিত দেবগণ বিস্মৃত হলেন যে ব্রহ্মশক্তির দ্বারা তাদের এই বিজয় লাভ। তাঁরা ভাবতে আরম্ভ করলেন ব্রহ্মশক্তির ক্ষমতায় নয়, বরং তাদের নিজ শক্তিতে আপন বলে বলিয়ান হয়ে তারা অসুর শক্তিকে পরাজিত করে বিজয় লাভ করতে সক্ষম হয়েছে। এর ফলে দেবগণ অহংকার প্রমত্ত হয়ে উঠলেন। তখন দেবগণের এইরূপ অহংকার না হেতু দেবী পার্বতী এক কুমারী বালিকার রূপ ধারণ পূর্বক দেবগণের সম্মুখে উপস্থিত হলেন এবং একটি তৃণখণ্ড দেবগণের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রেখে বললেন, হে দেবগণ, আপনাদের অতুল অপরিমেয় শক্তির নিকটে এই ক্ষুদ্র তৃণখণ্ডটি ছাড় পড়া নাই তুচ্ছ। তবুও আপনাদের স্বশক্তির পরিচয় প্রকাশের নিমিত্ত আপনারা আপনাদিগের নিজ নিজ শক্তির প্রভাব দ্বারা ওই তৃণখণ্ডটিকে নাশ করুন। বালিকারূপী দেবী পার্বতীর এই কথা শ্রবণ পূর্বক ইন্দ্রাদি দেবগণ অহংকার বশত অট্টহাস্য করে উঠলেন। অতঃপর অগ্নি সেই তৃণখণ্ড দহন করতে অসমর্থ হলেন। বায়ুদেব ব্যর্থ হলেন তা উড়িয়ে নিয়ে যেত। বরুণের শক্তি সেই তৃণকে জলস্রোতে প্লাবিত করতে পারল না। ইন্দ্রাদি অন্যান্য সকল দেবগণ একে একে তাদের সমস্ত সংহারক শক্তি প্রয়োগ করেও তৃণখণ্ডটিকে দগ্ধ বিধৃত কিংবা নাশ করতে পারেনি। এইরূপে ব্যর্থ দেবকুলের হয়ে দেবরাজ ইন্দ্র তখন সেই বালিকার পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করলেন। তখন সেই দিব্য স্বরূপা কুমারী বালিকা দেবগণের সম্মুখ থেকে তিরোহিতা হলেন। অতঃপর মহাকাশে শত সূর্যের দেবীপ্যমান তেজরাশি সমন্বিতা হয়ে জ্যোতির্ময়ী দিব্য স্ত্রীমূর্তিতে আবির্ভূতা হলেন হৈমবতী উমা পার্বতী। ইনি হলেন পরমা সুন্দরী সালঙ্কারা চতুর্ভুজা জগদ্ধাত্রী। ইনি আত্মা মহাশক্তি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ধৃতি স্থিতি ও সমৃদ্ধি তাঁরই নিয়ন্ত্রণে। তিনি বিশ্বের পালয়ত্রী মহাশক্তি, দেবী নিত্যা, তিনি জন্ম মৃত্যু রহিতা। তথাপি জীব কল্যাণ ও অসুর ধ্বংসের জন্য বারংবার তাঁর আবির্ভাব ঘটে। ইনি পরমা সুন্দরী সালঙ্কারা চতুর্ভুজা জগদ্ধাত্রী, দেবী স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূত। তিনি ধ্রুবা, তিনি সত্তা। এইভাবে দেবী হৈমবতী উমা পার্বতী আপন মহিমা দেবগণের নিকট ব্যক্ত করলেন এবং বুঝিয়ে দিলেন যে তিনি এই জগতের ধারিণী শক্তি, ইনি করিন্দ্রাসুর বিনাশিনী জগদ্ধাত্রী, তিনি সমগ্র জগতের ধারণকারিণী জগদ্ধাত্রী। শোভিতা আমূর্ত
একদা দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশপ্ত ইন্দ্রহস্তি ঐরাবত মাতঙ্গরূপে জন্মগ্রহণ করে এবং করিন্দ্রাসন নামে পরিচিতি লাভ করে। কালান্তরে করিন্দ্রাসন বলপূর্বক দৈত্যদের জয় করে দুর্গমাসুরের সেনাপতি হয়। দুর্গমাসুর এবং দেবতাদের যুদ্ধে করিন্দ্রাসুর দেবসৈন্য ও দেবী সৈন্যদের নাজেহাল অবস্থা করলে তারা দেবী চণ্ডিকার শরণাপন্ন হন। তখন দেবী চণ্ডিকা ঈষৎ হাস্য হেসে নিজ দেহ থেকে দেবী জগদ্ধাত্রীকে সৃষ্টি করল। তপ্ত কাঞ্চনাভা, কাদম্বিনী কেশী, অমল শশী সমবদন, সিঁথিতে সিঁদুর, অপূর্বা সুন্দরী, রক্তবস্ত্র পরিধানা, সর্বাভরণ ভূষিতা, নাগযজ্ঞোপবিদ্ধারিণী, ত্রিলোচনী, অর্ধশশী ললাটে, চতুর্ভুজা, হাতে শঙ্খ, চক্র, তীর, ধনুক, পিঠে তুলি, বিষ্ণু নিজ অংশে তাঁকে সিংহ দান করেন ও দেবতারা তাঁকে পদ্মাসন ও মধু পাত্র দান করেন। দেবী জগদ্ধাত্রী যুদ্ধে এলেন। জগদ্ধাত্রী ও করিন্দ্রাসুরের মধ্যে তুমুল সংগ্রাম আরম্ভ হল। সেই ভয়ানক সংগ্রামে ত্রিভুবন কম্পিত হল। প্রথমে করিন্দ্রাসুর রাক্ষসের রূপ ধারণ করেন, তারপর বিচিত্র পশুর আকৃতি ধারণ করে। অবশেষে আবার হস্তিরূপ ধারণ করলে দেবী তাকে স্বরবিদ্ধ করেন। এই রূপে ঐরাবত সাপ মুক্ত হলে দেবগণ ও দেবী সৈন্যরা আনন্দে উৎফুল্ল হল। অতঃপর যুদ্ধ জয় করে দেবী জগদ্ধাত্রী দেবগণকে আশীর্বাদ দানপূর্বক অন্তর্হিতা হল। দেবগণ তখন নিজেদের ভুল উপলব্ধি করলেন এবং মহাদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখন দেবী তাঁর তেজ রাশি স্তিমিত করে এক অনিন্দ্য সৌম্য মূর্তি ধারণ করলেন। এই দেবী ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা, শালঙ্কারা, নাগযজ্ঞোপবিদ ধারিণী ও দেব ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা। সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দর্শন করালেন। তখন দেবগণ দেবী জগদ্ধাত্রীর স্তব বন্দনায় প্রবুদ্ধ হলেন। ওম আধার ভূতে চাঁদে ত্রিদিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয়োদে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয়ো সর্বগদে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে পরমানুস্বরূপে চ দ্বারকাদি স্বরূপিণি স্থূলাতি সূক্ষ্মরূপেণ জগদ্ধাত্রী নমস্তুতে সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে চ প্রাণাপানাদি রূপিণি ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে কালাদিরূপে কালেশে কলাকালব্যেদিনি সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বলপ্রদে প্রপঞ্চসারে সদ্ধীশে জগদ্ধাত্রী নমস্তুতে অগম্যে জগদ্মধ্যে মহেশ্বরি বরাঙ্গনে অশেষরূপে উপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে
द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनि सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमस्तुते। दीक्षयज्ञतपोदान यगोसारे जगन्मयी तमेव सर्वं सर्वेस्थे जगद्धात्री नमस्तुते। दयारूपे दयादृष्टे दयात्रे दुःखमोचनि सर्ववत्तरिके दुर्गे जगद्धात्री नमस्तुते। अगम धाम धामस्थे महायोगी शरीतपूरे अमेय भावकूटस्थे जगद्धात्री नमस्तुते।